সকল শিক্ষার্থীদের শিক্ষামূলক আলোচনায় স্বাগতম। 2022 শিক্ষাবর্ষের সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টার শিক্ষার্থীদের কিছু কিছু কলেজে ইন্টারনাল পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আবার কিছু কিছু কলেজে এখনও ইন্টারনাল পরীক্ষা সম্বন্ধে কিছু জানা যায়নি। তো এখানে তোমরা যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ তেলিয়ামুড়া থেকে। তো এখানে তেলিয়ামুড়া কলেজ থেকে জানিয়ে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের যে তাদের পরীক্ষা জুন মাসের 15 তারিখ থেকে শুরু হবে, ইন্টারনাল পরীক্ষা। এবং তাদেরকে বলা হয়েছে যে সমস্ত শিক্ষার্থীরা যাতে 75% অ্যাটেন্ড থাকে কলেজগুলিতে। 75% যদি কলেজে অ্যাটেন্ড না থাকে তাহলে তারা পরীক্ষাতে বসতে পারবে না। পরীক্ষাতে বসতে না পারলে এর জন্য কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবেন না। তো যেহেতু তেলিয়ামুড়া ডিগ্রি কলেজে 15ই জুন থেকে ইন্টারনাল পরীক্ষা শুরু হবে, সেহেতু তেলিয়ামুড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা তোমরা তোমাদের ইন্টারনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে নাও ভালো করে। এবং অন্যান্য ডিগ্রি কলেজে যদি ইন্টারনাল পরীক্ষা সম্বন্ধে এখনও কোনো কিছু না জানানো হয়, তবে ইতিমধ্যেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো তোমরা তোমাদের পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নিয়ে নাও। তোমরা যারা ভিডিওটা দেখলে, তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা করবে। এবং তোমরা যারা শিক্ষামূলক এই চ্যানেল নতুন আছো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। এবং তোমাদেরকে বলে রাখছি, তোমাদের কারোর যদি কোনো সেমিস্টারের নোটসের প্রয়োজন হয়, তবে ডিসক্রিপশনে নম্বর দেওয়া আছে, তোমরা নোটসের জন্য যোগাযোগ করে নিতে পারো। ধন্যবাদ। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে।